ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করবো হচ্ছে টলিউডের জ্যাঠামশাই, সেটা হচ্ছে আমাদের পরমব্রত চট্টোপাধ্যায়। বলছিলাম কি যে তো পরমব্রত চট্টোপাধ্যায়ের ছবি, মানে যেটা উনি ডিরেকশনও দিয়েছেন, টিকি টাকা, যেটা Z5 এসেছে এখন 2 বছর পরে। এটা 2 বছর আগে তারা বানিয়েছিল। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি আজ অব্দি ভাবতাম কি, এটা আমার ধারণা ছিল, আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে পরমব্রত চ্যাটার্জি একসময় আমার অভিনেতা হিসেবে ভালো লাগতো, এই বং কানেকশন টানেকশনের সময়। তারপর তো এখন একই রকমের অভিনয় করে আমার একদম ভালো লাগে না। আমি বলেছি, আমার অনেকের কাছে খিস্তিও শুনেছি, আমার কিছু যায় আসে না, আমার ভালো লাগে না, একদম পোষায় না, একই রকম অ্যাক্টিং লাগে। আমার মনে হতো ডিরেকশনটা ভালো দেয়, এটা আমার সোনার পাহাড় দেখে মনে হয়েছিল। কিন্তু এই সিনেমাটা দেখার পরে আমার মনে হচ্ছে ওই কোয়ালিটিটাও চলে যাচ্ছে। মানে ইদার হি হ্যাজ টেকেন এভরিথিং ফর গ্রান্টেড, মানে অডিয়েন্সকে গ্রান্টেড নিয়ে নিয়েছে, মানে ভাবে যে আমি যেটা করবো সেটাই চলবে, মানে এরকম একটা হয়তো পারসেপশন। আই ডোন্ট নো, মানে কি বানিয়েছে এটা, মানে আপনার কমেডিতে হাসি পাবে না কিছু, মানে কিছু, মানে কিরকম একটা আজব টাইপের সিনেমা। লজিক ফজিক তো নেই, ঠিক আছে, আমি মানলাম যে ওর লজিকের ওপর আমি ফোকাস করব না, কিন্তু মানে কি হচ্ছে, যা খুশি হচ্ছে, কি বাজে অভিনয়, মানে শাশ্বত চ্যাটার্জিকে দিয়ে কি করিয়েছে, একদম বেকার, ঠিক আছে, কোনো কিছু নেই, মানে যা খুশি হচ্ছে। একটা ক্যারেক্টারকে দেখাচ্ছে, সে একদম হেভি ইন্টেলিজেন্ট, মানে করতেটা কি যে আমি তো বুঝতেই পারলাম না, মানে কিছু বুঝতে পারলাম না। সিনেমার আপনি ডিরেকশন দেখুন, এক্সিকিউশন দেখুন, আমি গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে না। বা এটা সাবজেক্টিভ থিং, আমি মানে আবার বলা উচিত না, লোকে জ্ঞান দিতে চলে আসবে, কিন্তু মানে কি বানিয়েছে এটা, মানে যা খুশি তাই, একটা বানালেই হলো আর কি। বলছে যে মানে এই যে যে ক্যারেক্টারটা পরমব্রত প্লে করছে, ও যা বলে দিচ্ছে লোকে সেটাই বিশ্বাস করে নিচ্ছে, কোনো ক্রস ভেরিফাই করার এ নেই। সময়টা কোনটা দেখাচ্ছে তারও কোনো ব্যাপার নেই। আমি তো কিছু, মানে আমি কিছু বুঝলামই না, যা কি ডিরেকশন হয়েছে, ফালতু অভিনয় হয়েছে, ক্যারেক্টারদের মধ্যে কোনো ডাইনামিক্স নেই, কোনো বন্ডিং নেই, সিনেমাটা যেন ঝপ করে শেষ হয়ে গেল, এডিটও ফালতু। মানে আমি কোন ডিপার্টমেন্টটা নিয়ে কথা বলবো আমি নিজেও বুঝতে পারছি না, যে একটা ডিপার্টমেন্ট ধরো যে অ্যাক্টিং না ভালো হয়েছে, আচ্ছা রাইটিংয়ে প্রবলেম ছিল, অ্যাক্টিং ভালো হয়েছে, ডিরেকশন ভালো হয়েছে, কিছু একটা কিছু তো বলতে হবে, কী বলবো আমি বুঝতে পারছি না। সো মোস্ট ইরিটেটিং ফিল্ম এটা, কিন্তু কনসেপ্ট লেভেলে কিন্তু ভালো ছিল, এটা একটাই মাত্র পজিটিভ যদি বলতে হয়, এটা যদি কনসেপ্ট লেভেলে আপনি দেখেন, ইট ইস আ ভেরি গুড ফিল্ম। কিন্তু তারপরে তার স্ক্রিন প্লে, এক্সিকিউশন, ডিরেকশন, এগুলো সবই ফালতু। আর আরেকটা যদি আমি খুব কষ্ট করে বলি, যে সেটা হচ্ছে যে লুক অ্যান্ড ফিলটা বলতে পারেন মোটামুটি ভালো, কিন্তু তাও ওই যে ফুটবল ম্যাচটা আছে সেটা তো আর কি বলবো, মানে কি বলি, সেটা আপনারা দেখে নিন নিজেরাই। তো মানে মানে এটা মানে আমি যাই না, মানে Z5, মানে এটা অ্যাকচুয়ালি কোনো OTT, মানে এটা সিনেমা হলে এলে কি হতো তাহলে ভাবুন, জাস্ট মানে এটা বড়ো স্ক্রিনে বসে আমি Z5 বলে তো দেখলাম, মানে বড়ো স্ক্রিন হলে আমি মানে মানে কি বলবো, আমি কিছু বলছি না, মানে আমাকে শব্দ নেই অ্যাকচুয়ালি। সো এবার নিন আপনারা ভাবুন, অনেকের আবার জ্যাঠামশাইকে খুব ভাল লাগে, এটা কাইন্ড অফ রোস্টেড রিভিউ ছিল, তো এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ।